আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এই মুহূর্তে আমরা করব হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত একাদশ অধ্যায়ের 11.2 এর সম্পর্কে কিছু সমস্যা এবং সূত্র যা আছে এই অধ্যায়ের জন্য সেগুলো জানবো এবং কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। আর যারা দেখো নাই তারা অবশ্যই দেখবা, আশা করি ঠিক আছে বুঝতে পারবা। ওকে, আমরা শুরু করি। দেখি আজকের আলোচনা শেষে বা আজকে পাঠ শেষে আমরা যা জানতে পারবো বা এই অধ্যায়ে তোমাদের যা জানতে হবে সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অনেকে এই কথাটা শোনার পরে আরে এগুলো তো আমি আগেই পারি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হা বিন্দু বিপূর্ণ উচ্চতা, বিষয়টা মোটে ওই রকম না। তোমাদের আসলে আমি প্রথমে বলেছিলাম আসলে আমাদের অনেক কিছু আমরা জানি কিন্তু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের জানার পরিধি আরও বাড়াইতে হবে। ক্লাস সিক্সে যেটা শিখেছ তোমরা ভালো করে দেখবা, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা প্রাইমারি স্কুলে শিখেছি কিন্তু এখনও আমাদের যোগ বিয়োগ পড়া লাগে, কাজে সেই যোগ বিয়োগ আর এখনকার যোগ বিয়োগের সাথে কিন্তু পার্থক্য আছে। ঠিক সব কিছুই দেখলে যা দেখা যায় তাই কিন্তু বাস্তব না, এর ভিতরে কি আছে সেটা প্রবেশ করতে হবে। যাই হোক, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেক সূত্র আছে। আজকে আমরা ব্যতিক্রমী স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে এখানে কোন সূত্র প্রয়োগ, কী সূত্র প্রয়োগ করতে হবে বা কী সূত্র ব্যবহার করা হবে সেটাই জানব। ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ বিন্দু ভূমি পূরণ উচ্চতা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি পরীক্ষায় থাকবে যদি বলে স্থানাঙ্ক জ্যামিতি বা হায়ার ম্যাথে যদি এরকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বলা থাকে বা আসে পরীক্ষায় তখন তোমরা এই দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে। কিন্তু পরীক্ষায় যদি বলে উল্লেখ করা থাকে পদ্ধতি এক ব্যবহার করে পদ্ধতি দুই ব্যবহার করে তখন কিন্তু তুমি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করলে নাম্বার পাবা না। পদ্ধতি এক বলতে এটাকে বোঝানো হয়, বইয়ে স্পষ্ট লেখা আছে। পদ্ধতি দুই বলতে এই পদ্ধতিকে বোঝানো হয়। কাজে আজকে আমরা আশা করি দুটো পদ্ধতি শিখে বলতে পারবো, খুব বেশি না, এবং দুইটা দিয়ে দুইটা মানে ব্যবহার বা প্রয়োগ দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, এই পদ্ধতিটা এখানে এস এ বি সি আছে রোটাবড়প, প্রথম পদ্ধতি যে সূত্রটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের রোটাবড়প এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি স্মল এস, এখানে এখানে স্মল এস এর পরিচয় হলো এটা হলো অর্ধ পরিসীমা। আমরা জানি স্মল এস এর পরিচয়টা হলো অর্ধ পরিসীমা, তার মানে কি কোনো ত্রিভুজের পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক হলো এস। পরিসীমা কাকে বলে? ত্রিভুজের তিন বাহুর যোগফলকে তার পরিসীমা বলে, ত্রিভুজের তিন বাহুর যোগফলকে তার পরিসীমা বলা হয়। তাহলে অর্ধ পরিসীমা হলো পরিসীমার অর্ধেক। আচ্ছা, এ বি সি কি? এখানে এ বি সি হলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্লিয়ার, আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে, এস এর পরিচয় জানতে হবে, এ বি সি এর পরিচয় জানতে হবে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্ক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে এস এস এর পরিচয় আমরা জানলাম, এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। পরিসীমা কাকে বলে? ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে পরিসীমা বের করতে হলে আমাদের তিন বাহুকে জানতে হবে, তিন বাহুর পরিমাণ জানতে হবে, তাহলে তিনটা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেব, তাহলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। আর এ বি সি বাহু তিনটি, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ওকে, আর দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা আমি একটু বলে রাখি, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তোমরা বুঝতেই পারতেছো এগুলো হলো তিনটি বিন্দুর স্থানাঙ্ক, ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই পদ্ধতি বের করতে পারবো, এই পদ্ধতিতে বের করতে পারবো। স্থানাঙ্ক দেওয়া থাকলে স্থানাঙ্কই আমাদেরকে দেওয়া থাকবে, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি কিন্তু বাহুর দৈর্ঘ্য বোঝায়। ওকে, তো আমরা যদি আমাদেরকে স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা দেখি কিভাবে আমরা ওই পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল কেমনি বের করবো। আমরা আজ দেখি চেষ্টা করি একটা অঙ্ক দেখে তোমরা দেখে বুঝতে পারো কিনা। পদ্ধতি এক এবং দুই দুটোটা ব্যবহার করেই আমরা একটু সমস্যা, তোমাদের বইয়েই আছে এটা অবশ্যই, এই এক নম্বর অঙ্কে আছে অথবা যে কোনো অঙ্ক তোমাদের এক নম্বর অঙ্ক বই আছে দেখবা। আমি এখানে নাম্বার দিলাম না, এখানে তিনটি বিন্দু দেওয়া আছে এ মাইনাস টু জিরো, এ মাইনাস টু জিরো, বি ফাইভ জিরো, বি ফাইভ জিরো এবং সি ওয়ান ফোর।
যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, তাহলে এখানে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে। এখানে প্রশ্ন বলেছে এ বি বি সি সি এর বাম দৈর্ঘ্য বের করো, এখানে দুইটা প্রশ্ন আছে। এ বি বি সি কয় নম্বর প্রশ্ন বলেছে, এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য বের করো, এটা অংশে আর দিয়ে দিচ্ছে, এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো, পরিসীমা দুইটা অংশ যোগ করে দিয়েছে, এটা এখানে পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো, এটা হলো কতে, কতে আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে এই যে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল এখানে যেহেতু কোনো পদ্ধতির কথা উল্লেখ করে না, ঠিক আছে, তাহলে আমরা যে কোনো পদ্ধতির সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এক, দ্বিতীয় বিষয়টি হলো যেহেতু পথে আমরা এখানে পরিসীমা বাহুর দৈর্ঘ্য বের করব, কাজে এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ্ধতি এক ব্যবহার করাটাই সহজ হবে, অথবা পদ্ধতি দুইও আমরা ব্যবহার করতে পারি। তা আমরা দেখি পদক নম্বরটা এই সমস্যার সমাধান, প্রথমে এ বি বি সি সি এর বাহুর দৈর্ঘ্য, আমার মনে হয় অনেকে এটা বুঝে ফেলেছ, এ বি বি সি সি এর বাহুর দৈর্ঘ্য বের করার কৌশল আমরা 11.1 বা প্রথম দুই লেকচারে এরকম বাহুর দৈর্ঘ্য বের করেছি, কিভাবে দূরত্ব সূত্র প্রয়োগ করে। আমি আগেই বলেছি দূরত্ব সূত্র তোমাকে ছাড়বে না, 11.1234 লাগবে এবং অনেক দিন লাগবে, হ্যাঁ উপরে ক্লাসও লাগবে। আচ্ছা, তারপর পরিসীমা, তাহলে আমরা যদি তিন বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারি তাহলে পরিসীমা সহজে বের করতে পারবো, তিনটা যোগ করে দিলে পরিসীমা পেয়ে যাবো। আচ্ছা, তারপরে ক্ষেত্রফল বের করতে পারবো সূত্র দিয়ে, পরিসীমা পাইলে অর্ধ পরিসীমা পাবো, আর বাহুর দৈর্ঘ্য তো আগেই বের করে ফেলেছি, তাহলে ওই পদ্ধতি এক ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে পারবো, অথবা পদ্ধতি পরবর্তীতে আমরা দুই ব্যবহার করে দেখবো যে পদ্ধতি এক ব্যবহার করে ক্ষেত্রফল যা পাওয়া যায়, পদ্ধতি দুই ব্যবহার করে ক্ষেত্রফল একই পাওয়া যায়। তবে পদ্ধতি দুইয়ের ক্ষেত্রে কিছু আর কিছু জানার আছে, সেটা আমরা প্রয়োগে গিয়ে জানবো। তো যেমন এখন আমরা প্রথম পদ্ধতিটাই করি, আগে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্যটা আগে বের করে নিই, এ বি এ বি এ বি এ এর দৈর্ঘ্য কত হবে, তাহলে 49 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
দৈর্ঘ্য সমান সমান রুট ওভার অফ বিসি তাহলে 1 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 5 এক্স হলো 1 বিসি বলেছে এক্স হলো 1 এক্স 1 হলো 5 1 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই 2 হলো 4 4 মাইনাস ওয়াই 1 হলো 0 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অফ আমার এখন হলো 1 মাইনাস 4 হলো 5 হোল স্কয়ার মানে হলো মাইনাস 4 হোল স্কয়ার হলো 16 মাইনাস 4 হোল স্কয়ার হবে 16 4 মাইনাস 0 হলো মানে 4 স্কয়ার হবে 16 তাহলে আমার এটা হচ্ছে রুট ওভার অফ 32 32 কে আমরা লিখতে পারি 4টা 32 অথবা 16 দগনে 32 তার মানে 16 ইনটু 2 16 এর বর্গমূল 4 আর রুট 2 ওকে 4 রুট 2 32 কে আমরা লিখতে পারি রুট ওভার 32 কে লিখতে পারি 4 রুট 2 ওকে তাহলে সি এ সি এ দৈর্ঘ্য হবে রুট ওভার অফ কত হবে সি এ দৈর্ঘ্য হবে সি এ সি এ তাহলে এই হলো দ্বিতীয় বিন্দু মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 সি এ বলেছে এ হবে দ্বিতীয় বিন্দু সি হবে প্রথম বিন্দু তাহলে সি প্রথম বিন্দু হলো এক্স 2 হলো মাইনাস 2 এক্স 1 হলো 1 তাহলে মাইনাস 2 মাইনাস 1 হলো স্কয়ার এক্স 2 হলো 0 y2 হলো 0 0 মাইনাস y1 হলো 4 0 মাইনাস 4 হলো স্কয়ার এ ইকুয়াল টু আমাদের কত হয় এখন হলো স্কয়ার হবে তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাস 3 হলো স্কয়ার মানে হলো 9 মাইনাস 3 হলো স্কয়ার মানে হলো 9
माइनस फोर होल स्क्वायर जीरो माइनस फोर माइनस फोर प्लस षोलो नये आसल पचिस टोटी फाइव करते हैं फाइव पचिस वर्गमूल हल फाइव তাহলে আমরা কত পাইলাম আমরা পাইলাম হলো একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 7 আরেকটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 4 √2 আরেকটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 5 ঠিক আছে এইবার তাহলে আমাদের কি বলেছে তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং পরিসীমা এবং ত্রিভুজের পরিসীমা সুতরাং ত্রিভুজের ব্যাসের পরিসীমা কত হবে সুতরাং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ইকুয়াল টু কত হবে BC দৈর্ঘ্য ঠিক আছে আমাদের 1 minus 4 minus 4 plus 4 4 minus 0 ওকে ঠিক আছে সব ঠিক আছে তাহলে BC ত্রিভুজের ব্যাসের পরিসীমা হবে 7 plus 4 root 2 plus 5 যোগ করলে যা আসে সেটাই হবে অ্যানসার ওকে আশা করি বুঝতে পেরেছো এটা হলো পরিসীমা তাহলে ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য আমরা পাইলাম কত বাহু তিনটি দৈর্ঘ্য একটা 7 4 root 2 আরেকটা হলো 5 পরিসীমা পাইলাম কত এটা যোগ করতে হবে ঠিক আছে যোগ করলে কত হবে আমাদের দশমিকে আসবে তোমরা বের করে নিবা আচ্ছা এবার আমাদের কি বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে এখন যদি আমরা এই পদ্ধতির সাহায্যে ক্ষেত্রফল বের করি তাহলে অন্তঃ পরিসীমা লাগবে আমাদের তোমরা মনে করো আমরা পাইলাম কত ওখানে 7 প্লাস আমরা ওই প্রথম পদ্ধতি যদি করতে পাই আমরা করতে চাই তাহলে আমরা লিখতে হবে হ্যাঁ ক হতে পাই ক হতে পাই ক করতে গিয়ে ক হতে পাই আমরা লিখব ত্রিভুজের বাহু ত্রয় বাহু তিনটি ত্রিভুজের নাম দেই এ এ সমান 7 বি সমান 4 2 সি সমান সমান কত 5 সুতরাং পরিসীমা পরিসীমা কে বলা হয় 2s পরিসীমা কে বলা হয় 2s হ্যাঁ 2s ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 2 প্লাস 5 হ্যাঁ মনে করো কত 7 তো 12 আর এটা কত হবে আমরা আনুমানিক একটা মান ধরে নিই 4 রুট 2 4 ইনটু রুট 2 তার মানে হলো 1.5 তাহলে আমরা এটাকে 5 বা 6 ধরে নিই 5 বা 5 থেকে 5.5 হবে আমরা এটাকে রাউন্ড ফিগারে ধরে নিলাম 5 তাহলে 5 প্লাস হিসেবে শুধু তোমাদের ক্যালকুলেশন করে যা আসে কিন্তু সেটাই বসাতে আমি এটা 5 ধরে নিলাম 5 5 10 17 হলো তাহলে s ইকুয়াল টু আমার হবে s ইকুয়াল টু হবে আমার 8.5 s ইকুয়াল টু 8.5 হবে ওকে অর্ধ পরিসীমা হবে পরিসীমা হলো 2s ইকুয়াল টু 17 অর্ধ পরিসীমা হবে 8.5 এবার আমরা তাহলে এটাকে কত ধরে নিয়েছি 5 ধরে আমি হিসাব করব তোমরা যা ধরবা সেটা সুতরাং নির্ণয় ক্ষেত্রফল কি হবে সুতরাং ত্রিভুজ ত্রিভুজের ব্যাসের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত রুট ওভার এস ইনটু এস মাইনাস এ হ্যাঁ এটা তো একটা অসুবিধা নাই এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস এ এস মাইনাস স্মল এস লেখা যায় ওকে ইকুয়াল টু রুট ওভার অফ এস এর মান কত পেয়েছিলাম আমরা 8.5 8.5 ইনটু হবে 8.5 মাইনাস এর মান 7 ইনটু 8.5 মাইনাস বি এর মান 5 ধরেছি আমি তারপর ইনটু 8.5 মাইনাস এর মান হলো 5 দুটি ফাইভ ধরেছি যেমন কোশ্চেন একটা তো ফাইভ পেয়েছি আর একটাকে ফাইভ ধরেছি কোনো সমস্যা নাই এইবার তোমরা ক্যালকুলেশন করবে 8.5 ইনটু এখানে 8.5 সেভেন তো থাকবে 1.5 1.5 8.5 থেকে 7 বিয়োগ করলে থাকবে 1.5 ইনটু 8.5 থেকে 5.5 তাহলে 3.5 8.5 থেকে 5 বিয়োগ করলে 3.5 ইনটু 8.5 থেকে 5 বিয়োগ করলে 3.5 ওকে এবার তোমরা এইটা হিসাব করলে ক্যালকুলেশন করলে যেটা মান আসে সেটাই হবে ক্ষেত্রফল ওকে পদ্ধতি এক সৎ এরকম ভাবে আমরা যখন পদ্ধতি একে সাহায্যে বলবে তখন তিনটি বাহু বের করে ফেলবো তারপরে পরিসীমা বের করবো তিনটা যোগ করে তারপরে সেটাকে অর্ধেক করে অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল সূত্র লিখে এভাবে করে ফেলবো ওকে আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা একটু পদ্ধতি দুই নিয়ে আলাপ করি দেখো
দুই নিয়ে আমরা পদ্ধতি দুই নিয়ে আলোচনা করি। পদ্ধতি দুইটা আমরা লিখেছিলাম কি, পদ্ধতি দুই হলো হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান। বিষয়টা হলো দেখো, এই পদ্ধতি টু ব্যবহার করে শুধু ত্রিভুজ নয়, শুধু ত্রিভুজ নয় চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা যাবে, পঞ্চভুজের ক্ষেত্রফল বের করা যাবে, ষড়ভুজের ক্ষেত্রফল বের করা যাবে। শুধু এখানে বিন্দুর সংখ্যা বৃদ্ধি পাবে যদি চতুর্ভুজ হয়। যদি সেটি কি হয়, চতুর্ভুজ হয়, চতুর্ভুজ হয় সেক্ষেত্রে হবে হাফ অফ আরেকটা বিন্দু পাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর আরেকটা বিন্দু পাবে লাস্টে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এভাবে হবে পঞ্চভুজ হলে আরেকটা বিন্দু পাবে, ষষ্ঠভুজ হলে ষড়ভুজ হলে আরেকটা বিন্দু পাবে। একই সূত্র হবে এই ত্রিভুজেরটা আমরা যেভাবে ব্যবহার করব চতুর্ভুজ পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে একইভাবে ব্যবহার করব। এখন প্রশ্ন হলো এটা হিসাবটা আমরা কিভাবে করব। দেখো এটা হিসাবটা করব আমরা কিভাবে, হ্যাঁ এখন এইগুলো কিভাবে হিসাব, মানগুলো বসিয়ে ফেলবো। এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে প্রথম বিন্দু, এক্স ওয়াই টু মানে দ্বিতীয় বিন্দু, এক্স থ্রি ওয়াই থ্রি তৃতীয় বিন্দু, মানে এ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। বসানোর পরে গুণ করবো, দেখো এই কোনায় এই কোনায় এই কোনায় আগে গুণ করবো। তার মানে হলো আমরা এই জিনিসটা রাখলাম এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই টু, মাঝখানে প্লাস চিহ্ন হবে এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান। এবার এই কোনা শেষ করে ফেললাম, হ্যাঁ এবার আবার এই কোনা, হ্যাঁ এটা হবে এই কোনা, এটা মনে রাখতে হবে এই কোনাটা হলো আই প্রথম কোনা আর এটা হলো দ্বিতীয় কোনা। ওকে তাহলে এভাবে, কিন্তু এখানে চিহ্নটা হবে মাইনাস, মাইনাস দিয়ে এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স থ্রি ওয়াই টু এই যে এই কোনা, হ্যাঁ বা এক্স থ্রি ওয়াই টু যেটা হোক, তারপরে এক্স টু ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান বা এক্স টু যেটাই বলো, তারপর মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। এইভাবে আমরা এটা করবো। আর মনে রাখবে এই চিহ্নটা দিলেও হবে প্রথম লাইনে পড়ে, অথবা ব্যাকে দিলে হবে পরবর্তীতে আমরা এটা ক্ষেত্রফল যে তৈরি রাখবো ওখানে সেটা। এই এবার আমরা মান বসিয়ে কী করবো, এখানে তো আমাদের মান নাই, মান যেটা থাকবে সেই মানগুলো বসিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে করে চলতে পারবো। তো আমরা একটা প্রয়োগ দেখি, এই সূত্রের ব্যবহারের সাহায্যে একটা প্রয়োগ দেখি। তবে এই মানগুলো বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা এটা একটা অঙ্ক করি তাহলে বুঝবো, তোমাদের বইয়ে এরকম আছে অনেক অঙ্ক, পদ্ধতি দুই ব্যবহার করে চতুর্ভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দুই নম্বর অঙ্ক বলেছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা এখান থেকে একটা ক্ষেত্রফল নির্ণয় করি। হ্যাঁ দুই নম্বরের ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু মনে করো টু থ্রি টু থ্রি, তারপরে ফাইভ সিক্স, বি হলো ফাইভ সিক্স, তারপরে সি হলো মাইনাস ওয়ান ফোর, সি হলো মাইনাস ওয়ান ফোর। এখন পদ্ধতি এক এবং পদ্ধতি দুই ব্যবহার করলে অনেক সময় দেখা যায় দশমিক মানের সমস্যা মানে ব্যবধান হতে পারে, ওটা সমস্যা নাই। হ্যাঁ দশমিক মান ব্যবধান সমস্যা হতে পারে কখনো, আবার কখনো হুবহু মিলেও যেতে পারে। তাহলে আমরা পদ্ধতি দুই ব্যবহার করার ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বিষয় তার লক্ষ্য নিয়ে তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে এবিসি তিনটে বিন্দু দেওয়া আছে, তুমি এখন কি লিখবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান লিখবা আমাদের শেখানো মতে, শেখানোর নিয়ম অনুসারে কি লিখবা তুমি, টু থ্রি ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর আবার টু থ্রি, এটাই লিখবে এই তো কথা। কিন্তু এখানে মজার বিষয় হলো তোমার এটা লিখলে অনেক সময় অঙ্কের রেজাল্ট মিলবে না। অনেক সময় কেন, কারণ এখানে আরেকটা নিয়ম আছে, আমাদেরকে এবং বিন্দুগুলো এখানে বসানোর আগে এগুলোকে এগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। তাহলে আমাদের আগে আর কাজ আছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, আমাদের এই বিন্দুগুলোকে আগে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। ওকে এই যে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে, যে বিন্দুগুলো দেওয়া থাকবে আমাদেরকে, যে বিন্দুগুলো আমাদেরকে দেওয়া থাকবে যতটি হোক, এবার ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ হোক, তাহলে আমাদের এই বিন্দু, এই বিন্দু মনে করি আমরা এখানে নিলাম কত ফাইভ, এখানে নিলাম ফাইভ, এখানে মাইনাস ফাইভ, এখানে মাইনাস ফাইভ,
তাহলে প্রথমটা হলো 2 3 2 3 বিন্দুটা এই 2 এ মনে করো এই 2 3 বিন্দুটা কোথায় এখানে এটা কত 2 3 বিন্দু তারপরে কত 5 6 5 6 বিন্দুটা কোথায় হতে পারে এই এখানে এটা কত 5 6 তারপরে কত মাইনাস 1 4 মাইনাস 1 4 কোথায় উপরের দিকে মাইনাস 1 4 হলো এদিকে এই মাইনাস 1 4 মাইনাস 1 4 বিন্দুটা হলো এইটা ক্লিয়ার এখন এই দেখো আমরা যদি এই তিনটা বিন্দু যোগ করে দেই আমাদের সুন্দর ত্রিভুজ হয়ে গেছে তা আমাদেরকে এরকমই ত্রিভুজ আঁকবো কিন্তু এখন বিন্দু এটা আঁকতে হবে এই পদ্ধতির ক্ষেত্রে আঁকার পরে এবার আমরা একটু এই ও এক্স অক্ষ থেকে কোন অক্ষ থেকে ও এক্স এই যে ও এক্স অক্ষ থেকে হ্যাঁ ও এক্স অক্ষ থেকে এখান থেকে এই অক্ষ থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে যাব ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরবো উল্টো দিকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবো ঘড়ির কাঁটার দিক হলে এটা ঘুরে এভাবে ঘুরে উল্টো দিক হলে এভাবে ঘুরতে হবে এই উল্টো দিকে ঘুরে এটা সহজ বিষয় কঠিন কিছু না এই ও এক্স থেকে আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে যেই বিন্দুর সাথে প্রথমে দেখা হবে সেই বিন্দুটা হবে আমাদের প্রথম বিন্দু মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার সেটা এ বি সি যেই নামেই থাকুক না কেন সিও হতে পারে প্রথম বিন্দু বিও প্রথম বিন্দু হতে পারে এও প্রথম বিন্দু হতে পারে কোনো সমস্যা নাই কখনো যেভাবে আছে সেভাবে হতে পারে কখনো এলোমেলো হতে পারে তাহলে বিষয়টা হলো আমরা ও এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরব ঘোরার ফলে যেই বিন্দুর সাথে আমাদের প্রথম দেখা হবে সেটাই হবে প্রথম বিন্দু যে বিন্দুর সাথে দ্বিতীয় দেখা হবে সেটা হবে দ্বিতীয় বিন্দু তারপরে যার সাথে দেখা হবে সেটা হবে তৃতীয় তাহলে আমরা এখন যদি ঘুরি আমাদের প্রথম বিন্দু কিন্তু 2 3 হবে দ্বিতীয় বিন্দু 5 6 তৃতীয় বিন্দু এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই হবে ঠিক আছে বিকজ এটা তো দ্বিতীয় বিন্দু এখন প্রথম বিন্দু দ্বিতীয় তুমি প্রথম চতুর্ভাগ আগে শেষ করবা ঠিক আছে তারপরে ওখানে যত বিন্দু আছে ওইটা খুঁজে দেখবা তাহলে প্রথমে এটার সাথেই দেখাবে এটা সবার কাছে আছে ওয়ার্কস থেকে এটার সাথে সবার আগে দেখাবে তারপরে এটার সাথে তারপরে দ্বিতীয় চতুর্ভাগে এসে এটার সাথে দেখাবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বিন্দুগুলো যেভাবে সাজানো আছে সেভাবেই আছে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সেভাবেই হয়ে যাবে সুতরাং আমাদের ক্ষেত্রে বলা হবে আমরা লিখবো এমন এই কথাটা লিখতে হবে প্রদত্ত বিন্দুগুলিকে যদি পদ্ধতি দুই ব্যবহার করে অঙ্কটি করো দীপা পরীক্ষা যদি দুই ব্যবহার করে করতে বলে তাহলে এই কথাগুলো লিখতে হবে প্রদত্ত বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে পাই প্রদত্ত বিন্দুগুলোকে আমি কিন্তু দ্বিপ পদ্ধতি দুই ব্যবহার করে করতেছি হ্যাঁ পদ্ধতি দুই ব্যবহার করে এটা করতেছি প্রদত্ত বিন্দুগুলোকে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে পাই বিপরীত দিকে ঘুরিয়ে পাই তাহলে কি আপন লাগে আমরা সবসময় লিখে ফেলি যেটা আমরা পেয়েছি সেটাই পেয়েছি যেভাবে আছে সেভাবে আছে এটার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে হয়তো বা চেঞ্জ হতে পারে টু থ্রি তাহলে দেখো আমরা হিসেব করে এবার তাহলে আমরা বলেছিলাম এই কোণাটাকে গুণ করব ঠিক আছে তাহলে ছয় দোকানে কত বারো প্লাস চার চার ছয় কত এই কোণা আগে হবে তারপরে এটা চার পাঁচ কত বিশ তারপরে মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস আর এখানে প্লাস প্লাস হচ্ছে মাইনাস থ্রি আর ওয়ান গুণ করে থ্রি তারপরে এদিকে দেওয়ার কথা ছিল মাইনাস মাইনাস ফাইভ আর থ্রি তিন পাঁচা পনেরো মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস মাইনাস হয় প্লাস সিক্স টু আর ফোর গুণ করলে কত হবে এইট মাইনাস এইট এই হলো এটা ওকে এবার আমরা যোগ বিয়োগ করি কত হয় আমাদের যোগ বিয়োগ করলে ইকুয়াল টু যোগ বিয়োগ করলে আমাদের কত দাঁড়ায় হাফ অফ বারো যোগের হলো বারো তিরিশ সিক্স সিক্স আঠারো আর বিশ আঠারো আর বিশ বিশ হ্যাঁ টোয়েন্টি বত্রিশ আর সিক্স হলো আটত্রিশ থার্টি এইট প্লাসের মাইনাস হলো মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফিফটিন এইটিন আঠারো আর মাইনাস আট মাইনাস ছাব্বিশ মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে আমার থাকে হাফ ইন্টু এখানে থাকলো কত আটত্রিশ তাহলে আট আর হলো চার বারো সমান হাফ ইন্টু টুয়েলভ কারণ বারো পরম মান বারোই মাইনাস বারো হলে পরম মানটা নিয়ে আসবা যেটা কিন্তু পরম মান নিয়ে ছয় আট এখানে আট তিরিশ ছয় আছে আট হবে দুই হলে দুই তিন বারো
তাহলে এটার বড় মান আমরা জানি 12ই হবে 12 এর তৃতীয় কাটাকাটি করলে কত হবে 6 বর্গ একক এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো আমাদের 6 বর্গ একক তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো 2 আর 6 এর কোণ আগে গুণ 12 4 5 20 প্লাস আবার মাইনাস 1 আর 3 মাইনাস 3 যেহেতু প্লাস এখানে হওয়ার কথা ছিল প্লাস আর এটা তো মাইনাস প্লাসে মাইনাস আচ্ছা তারপর আবার এখানে কি হবে মাইনাস 3 5 15 माइनस सिक्स और माइनस माइनस प्लस सिक्स माइनस चार दो गुणे आठ जो कर फल हमें এত হয় আশা করি পদ্ধতি দুইটা এভাবে প্রয়োগ করতে হবে অবশ্যই আমাদের কি করতে হবে এগুলোকে গ্রাফ পেপার পদ্ধতি দিয়ে ব্যবহার করে করতে হলে বিন্দুগুলোকে কোথায় বসাইতে হবে গ্রাফ পেপারে বসাইতে হবে বসিয়ে আমাদের ঘড়িকাটা উল্টো দিকে ঘোরাতে হবে ঘড়িকাটা উল্টো দিকে ঘোরাতে হবে তো তোমরা এভাবে করে ফেলবে এখানে অনেক অঙ্কই আছে চতুর্ভুজ পঞ্চভুজ বা যে কোনো টাইপ হোক আমরা এভাবে করতে পারবো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে আমরা এভাবে সমস্যা এগুলো করতে পারবো আরেকটি দেখো এখানে তোমাদের আছে যে তোমাদের কই দেখবা যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি বি সি এ বি ইকুয়াল টু বি সি হবে এ এর সম্পর্ক মান সমান নির্ণয় করো এটা কিভাবে করবে এটা অবশ্য আমরা আগের অধ্যায়ে করেছি হ্যাঁ দূরত্ব সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো চতুর্ভুজের ক্ষেত্রে এখানে মনে করো বই আছে আরেকটা অঙ্ক 1 চতুর্ভুজ যদি হয় মাইনাস 1 4 1 4 মাইনাস 4 3 তারপরে 1 মাইনাস 2 তারপরে 4 0 ওকে চারটা বিন্দু তাহলে আমরা যদি এগুলা স্থানাঙ্ক জ্যামিতিতে বসাই তাহলে প্রথমে হলো 1 4 হলে মনে করো এখানে হবে তাহলে 1 4 সাপোজ তারপরে মাইনাস 4 3 মাইনাস 4 3 হবে এখানে তারপরে 1 মাইনাস 2 1 মাইনাস 2 হবে কোথায় এখানে 1 মাইনাস 2 এখানে তারপরে 4 0 4 0 কোথায় এখানে তাহলে এখানে এই যে 14 হয়ে গেল 4 0 তাহলে প্রথমে কি হবে 4 0 আচ্ছা তারপরে কি হবে এটা তারপরে এটা তারপরে এটা আশা করি বুঝতে পেরেছো তো কত 4 0 প্রথমে কি হবে 4 0 এখানে কিন্তু সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে হাফ দিয়ে আমরা এখানে আনবো না নিচে দিয়ে রেখে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান হবে কি 4 0 এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে কত 4 0 তারপর কত 1 4 তারপর হবে 1 4 তারপরে হবে মাইনাস 4 3 তারপরে হবে 1 মাইনাস 2 তারপরে আবার 4 0 ওকে এইবার তুমি এটাকে আগের মতো করে কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করলে আশা করি করতে পারবে ঠিক আছে তা আমরা এই অধ্যায়ে আরো একটা দুটো অঙ্ক হয়তো পড়া লাগবে নেক্সট ক্লাসে আশা করি তোমরা এগুলো পারবা পদ্ধতি এক এবং পদ্ধতি দুই ব্যবহার করে তোমরা এই অধ্যায় থেকে দুটি অঙ্ক অন্তত নিজে নিজে অনুশীলন করবা আজকে পর্যন্ত সবাই ক্লাসগুলো দেখার চেষ্টা করবা যাদের পক্ষে সম্ভব যাদের পক্ষে সম্ভব না তারা নিজেরাই বাসায় এসে যোগাযোগ করতেছে পড়বা কিংবা বন্ধু বান্ধবদের হেল্প নিয়ে পড়বা ঠিক আছে ওই যে মোবাইল নেট এতদের পিছনে একদম মানে জান প্রাণ দিয়ে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই যাদের অটোমেটিক সাবল মানে সাবজের মধ্যে আছে যারা নেট ইউজ করতে পারো নেট পাওয়া যায় এবং স্মার্টফোন আছে তারাই হ্যাঁ ওই ব্যবহার করবা সদ ব্যবহার করবা স্মার্টফোনে ইন্টারনেটে আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কগুলো না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ